সেক্ষেত্রে প্রশ্ন আছে আমাদের এক প্রশ্ন করেছেন যে ঘোড়া ও গাধার গোস্ত খাওয়া হালাল কিনা না গাধার গোস্ত ঘোড়ার গোস্ত খাওয়া যায়জ নেই আপনি জানেন যে গাধার গোস্ত এক সময় খাওয়া যায় ছিল তারপরে খাইবারের যুদ্ধে যখন তখন একজন সাহেব রসুলসলামের কাছে বললেন রসুল্লাহ উকিলেতুল হমর আল আহলিয়া মানে গৃহপালিত গাধাগুলো তো খেয়ে ফেলা হচ্ছে তারপর রসুলসলাম স্যার শুনলেন কোন জবাব দিলেন না দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বললেন উকিলেতুল হারাম আর এক ব্যক্তি তৃতীয় আর এক ব্যক্তি এসে বলে রসুল হালাকাতিল হামর তখন রসুল সাহাশ্রাম বললেন যে একজন ঘোষককে তিনি ঘোষণা করতে বললেন যে সহি বোহারি মুসলিমের হাদিস আছে ইন আল্লাহ রসুল ইয়ানি হেয়া নিকু আন লহুমে হোমর ইহলিয়া আল্লাহ তার রসুল নিষেধ করছেন এই গৃহপলিত ওই গাধার কোষ্টগুলো খাওয়া অন্য একটা অন্য অন্য হাদিসের অন্য বর্ণনা আছে ঘোড়ার কথা বলা আছে তো সুতরাং এগুলো থেকে নিষিদ্ধ এবং এটা জায়েজ নেই কি ঘোরার কোথাও কোথাও জায়েজ বলা হয়েছে এমন কি কোনো বিষয় আছে বিষয় নেই থাকলেও প্রথম দিকে ছিল তো গাধার বিষয়টাই সুস্পষ্ট আছে আর কি জি আমাদের প্রশ্ন করেছেন যে আল্লাহ তালাকে শেষ গিয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তালার কথাগুলো শোনেন কিন্তু তিনি যে কথাগুলো বলবেন সব কথা আরবিতে বলতে পারছেন না তিনি অনেক কথা বাংলায় বলতে চান এটা কি ফরজ নামাজে বলতে পারবেন না কি নফল নামাজই বলতে হবে আচ্ছা না ফরজ নামাজের ক্ষেত্রে দুলাল নামাইকেরা অন্য ভাষায় না বলার দোয়াটা না বলার জন্য অনেক ভাষা প্রাধান্য দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি কারণ সেক্ষেত্রে শোনেন সেক্ষেত্রে আসলামের শেখানা দোয়া মাহুর যেগুলো আছে এগুলো কিন্তু এমন কিছু সেখানে যেমন এই দোয়াটা তো আছে যেখানে সব কল্যাণ রয়েছে সেটা কি যে আল্লাহম্মা রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসান আফিল আখাতসলাম কিন্তু এই দোয়া হিসাবে আল্লাহমা বলছেন তাহাদিসে আছে যে আল্লাহ রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসান অফিল্লাহ হাসান অফিনা আজাবান্নর তো তো এই যে এর চেয়ে বড়ো সামগ্রিক দোয়ার কিছু নেই আর সব দোয়ার আমি আরবিতে বলতে পারি না অথবা দোয়াই মাসুরে যে হাদিস আছে সেগুলো আমি বলতে পারি না এই জন্য আমার নিজের ভাষায় বলবো নফলের মধ্যে যায় কোনো সন্দেহ নেই কিন্তু ফরজের ফরোজের আলাদা একটা গুরুত্ব আসে এই জন্য আমভাবে বলেছেন সেটা ফরজ হোক নফল হোক কিন্তু তারপরে আমার এক রাম গোল ফরজ নামাজের একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে সেখানে দোয়াই মাসুরগুলোকে সেখানে অথবা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে শেষ দাঁতে পড়ার মতো যেমন অনেক তাসবিহ আছে তেমনি অনেক দাম নিজেই আল্লাহ আমার এই অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও এবং দিনের উপর কয়েম আমাদের দোয়া গুলো আসলে শেখার চেষ্টা করতে হবে শেখার চেষ্টা যেটি বোঝা গেল